এভরিওয়ান কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসছি। আজকে কয়েকটা কিচেন টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি যে আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো প্রথম ওয়ান, অনেক সময় দেখা যায় যে আমরা এই কাঁচের জারে অনেক খাবার বাজার থেকে কিনে নিয়ে আসি, কিনে নিয়ে আসার পরে খাবারটা যখন ফুরিয়ে যায় তখন কিন্তু আমরা না ফেলে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেক্সটে ব্যবহার করি। তো যে খাবারটা থাকে সেই খাবারের একটা গন্ধ কিন্তু এই কাঁচের জারটাতে থেকেই যায়। তো এই জারের গন্ধ কীভাবে দূর করব সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একটা মোমবাতি নিয়ে নিয়েছি, আপনারা এখানে চাইলে হচ্ছে ম্যাচের যে কাঠি সেটাও ব্যবহার করতে পারেন। তো মোমবাতিটা একটু ধরিয়ে নিচ্ছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এই যে মুখটা বন্ধ করে একটু ঝাঁকা দিয়ে দিচ্ছি, ঝাঁকি দিয়ে মোমটা নিভিয়ে ফেললাম। সেম উপায়ে আপনারা যখন কোনো কাঠি ব্যবহার করবেন একটু ঝাঁকা দিবেন, দেখবেন যে আগুনটা নিভে যাবে। তো কিছুক্ষণ রাখবেন মুখটা বন্ধ করে, তারপরে এই যে মুখটা খুলবেন, দেখতেই পাচ্ছেন কিছুটা কিন্তু ধোঁয়া বের হচ্ছে। তো এই ধোঁয়াটা যে বের হলো এই কারণেই এর মধ্যে খাবারের যে একটা গন্ধ ছিল সেই গন্ধটা একদম চলে যাবে। আপনারা যে কোনো খাবারই এর মধ্যে কিন্তু অনায়াসে রাখতে পারবেন। আশা করছি এই টিপসটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের অনেক কাজে আসবে। টিপস নাম্বার টু, এখানে একটা আপেল নিয়ে নিয়েছি আর এই আপেলটা আমি একটু কেটে নিচ্ছি, আমি কেটে নিলাম এখানে। তো এই আপেল কেটে যখন আমরা রেখে দেই, অনেক সময় রেখে দিলে কিন্তু আপেলটা একটু কালো কালো হয়ে যায়, তো ভালো লাগে না আর খেতেও ইচ্ছা করে না। তো এটা কিভাবে আমরা ভালো রাখতে পারি, মানে কালচে যে ভাব, কালো যে ভাবটা হয় সেটা কিভাবে আমরা কি ব্যবহার করলে সেই কালো ভাবটা আর হবে না সেটাই দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি সামান্য একটু লেবু, এই লেবু দিয়ে এই যে এইভাবে এই লেবুর রসটা একটু চিপে দিচ্ছি এর মধ্যে, আবার একটু কিন্তু এভাবে একটু ঘষে নিলেও হয়। আপেল গায়ে এভাবে লেবুটার যে রস সেটা আমি লাগিয়ে নিচ্ছি, এভাবে লেবুটা মাখিয়ে রাখলে আপেলগুলো যদি আমরা অনেকক্ষণ কেটে রেখেও দেই তাহলেও কিন্তু আপেলগুলোর উপরের এই অংশগুলো কালো হবে না আর দেখতেও কিন্তু ভালো লাগবে, খাওয়ার যে একটা অরুচি সেটাও কিন্তু হবে না। আশা করছি যে আমার দুই নাম্বার টিপসটাও আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। এবারে চলে যাচ্ছি টিপস নাম্বার থ্রিতে, সময় আমরা যে কোনো কৌটার মুখ আটকে রাখার পরে আর খুলতে পারি না, খুলতে অনেক কষ্ট হয়। তো সেটা কিভাবে খুব সহজে আমরা খুলতে পারি সেটাই দেখাবো। তো এভাবে করে এর মুখটায় খুব জোরে জোরে কিন্তু হবে, এখন কত সহজে এই মুখটা খুলে আসলো, খুবই কার্যকরী। আপনারা যখন বাসায় এটা এটা করবেন নিজেরাই বুঝতে পারবেন যে এই এই টিপসটা কতটা উপকারী। এবারে চলে যাচ্ছি চার নাম্বার টিপসে, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা ফ্লাস্ক, এর মধ্যে দুধ রাখি। তো নর্মালি দুধ বা গরম জল রাখি, কিন্তু দুধটা রাখলে ফ্লাস্কের দিয়ে কিন্তু একটা ভীষণ বাজে গন্ধ হয়ে যায় আর সেই গন্ধের জন্য পরবর্তীতে আমরা কিন্তু জলও রাখতে পারি না। কিভাবে সেই গন্ধটা দূর করব সেটাই এখন দেখাবো। এখানে আমি একটু পেস্ট নিয়ে নিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, মুখটা খুব ভালো করে একটু বন্ধ করে নিচ্ছি। জলটা দিবেন গরম জল, গরম জলটা দেওয়ার পরে খুব ভালো মতো কিন্তু এই ফ্লাস্কটা ঝাঁকিয়ে নিতে হবে, আর জোরে জোরে কিন্তু ফ্লাস্ক ঝাঁকানো যাবে না যেহেতু প্রচণ্ড গরম জল, খুব আস্তে আস্তে একটু ঝাঁকিয়ে কিছুক্ষণ পরে আবার ঝাঁকাবেন। এভাবে করলে আপনাদের ফ্লাস্কের কোনো বাজে দুর্গন্ধ বা দুধের যে একটা বাজে গন্ধ থাকে বা অনেক দিন ফ্লাস্ক বন্ধ থাকলে যে একটা গন্ধ থাকে সেটা কিছুই থাকবে না, আর একদম ফ্লাস্ক হবে দুর্গন্ধ মুক্ত। আশা করছি যে এই টিপসটাও আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের অনেক অনেক কাজে দেবে। এখানে আমি একটা পুরাতন কাগজ নিয়ে নিয়েছি আর এই কাগজটা আমি একটু ভাঁজ করে নিলাম, এবার একটা স্প্রে বোতলের সাহায্যে এইটা স্প্রে করে নিচ্ছি। হাত দিয়ে মুড়িয়ে নিচ্ছি, এবার হয়তো ভাবতে পারেন যে এটা দিয়ে কি করব, চলুন দেখাই।
এবারে এই ভেজা কাগজটা আমি ফ্রিজের এই অংশে রেখে দিচ্ছি, আপনারা যে কোনো পাশে রেখে দিতে পারেন। ফ্রিজে আমরা অনেক খাবার রাখি, তো বিভিন্ন রকমের খাবার রাখার ফলে ফ্রিজে কিন্তু একটা গন্ধ সৃষ্টি হয়। তো এই ভেজা কাগজটা যদি ফ্রিজের কোনো একটা অংশে আমরা রেখে দেই, খুব অনায়াসেই গন্ধগুলো, যে একটা ভ্যাপসা গন্ধ, সেটা কিন্তু চলে যাবে। আশা করছি যে এই টিপসটাও আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এবং